दर्शक কুয়াকাটা समुद्र সৈকতে पर्यटक समागम विषय জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ কুয়াকাটা पर्यटक समागम কেমন দেখছেন এবং সেই সঙ্গে জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। हाँ হাবিবা আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৫ দিনের ছুটি পেয়েছে আর এই ছুটি উপলক্ষে জি আচ্ছা हाँ হাবিবা আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৫ দিনের ছুটি পেয়েছে আর এই ছুটি উপলক্ষে কিন্তু দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক মিলিত হয়েছে। আসলে আজকে সকাল থেকে টানা প্রচন্ড রৌদ্র থাকার কারণে কিন্তু অধিকাংশ পর্যটক রুমে অবস্থান করছে। সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এখন পর্যটকের উপস্থিতি একটু কম, তবে কিছু সংখ্যক পর্যটক কিন্তু এখনো সমুদ্র সৈকতে ঢেউয়ের মিতালিতে মেতে উঠেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটক সমুদ্রে মিলিত হয়েছে, অর্থাৎ ঢেউয়ের যে উন্মোদনে তারা মেতে উঠেছেন। আবার এখন কিন্তু সমুদ্রে জোয়ার শুরু হয়েছে আর আস্তে আস্তে সমুদ্রের ঢেউ কিন্তু বড় বড় ঢেউ কিন্তু তীরে আসছে পড়ছে আর ঢেউয়ের মিতালিতে তারা মেতে উঠেছেন। আর শুধুমাত্র সৈকত এলাকায় নয়, সৈকতের আশেপাশে যে কটি পর্যটন স্পট রয়েছে প্রতিটি স্পটও কিন্তু পর্যটকদের পদভারে মুখরিত রয়েছে। আর এই সমস্ত আগত পর্যটকদের নিরাপত্তার জন্য কুয়াকাটা দায়িত্বরত পুলিশের পাশাপাশি মহিপুর থানা পুলিশও কিন্তু জেলা প্রশাসনের নির্দেশনায় কাজ করছেন। তো এখন পর্যন্ত আসলে কুয়াকাটা আগত পর্যটকদের কোনো মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা গণমাধ্যম কর্মীরা পাইনি। এই ছুটি উপভোগ করতে কুয়াকাটা যারা এসেছেন তারা কিন্তু শান্তিপূর্ণ ভাবে তাদের এই আনন্দ উপভোগ করেছেন। আরেকটি বিষয় বলে রাখছি যে শুধুমাত্র কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 140 থেকে 50টির মতো আবাসিক হোটেল রয়েছে। এই সমস্ত হোটেলে কিন্তু 15 থেকে 20 হাজার পর্যটক ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু পর্যটকের উপস্থিতি বেশি থাকায় তারা কিন্তু আশেপাশে যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে কমিউনিটি ট্যুরিজমের আওতায় কিন্তু রাত্রি যাপন করেছে। এবং আমি অনেকগুলো পর্যটকের সাথে কথা বলেছি, তারা আমাকে যে জানিয়েছেন সেটি হচ্ছে হোটেলের কক্ষ না পেয়ে তারা কিন্তু বাসাবাড়িতে অবস্থান করছেন এবং কিছু সংখ্যক পর্যটক কিন্তু তারা যে ধন্যবাদ আপনাকে কুয়াকাটা থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী কাজী সাইদ।